যত রকম যুবক যুবতীগুলো রয়েছে সবগুলোর সতীত্ব হরণ করার মতন একটা দিবস পালন করা হয়, কথা বলেন ঠিক কিনা? সেই দিবসটা সেই ব্রিটেন আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে লন্ডন থেকে নিয়ে আসলো আমাদের বাংলাদেশের তথাকথিত একজন বুদ্ধিজীবী কুলাঙ্গার শফিক রহমান। কে নিয়ে আসলো? শফিক রহমান। রহমান শব্দটাও তার ভালো লাগে নাই। রহমান নামটা কার নাম? সবাই বলেন কার নাম? এক প্রেস ব্রিফিংয়ে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো যে স্যার আপনার নাম তো শফিক রহমান ছিল, আপনি শফিক রহমান কেন এখন লেখেন? এই বিয়াদব এই বাটপার এই কুলাঙ্গার সেদিন বলেছিল যে আমি রহমান শব্দের ভিতরে মৌলবাদের গন্ধ পাচ্ছি। নাউজুবিল্লাহ। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি রহমান নামটাকে কেটে দিয়ে রহমান নাম ফিট করে দিয়েছি। এখন বলুন তো নিয়ে আসলো কাদের সংস্কৃতি? ইহুদি খ্রিস্টানদের। কাদের সংস্কৃতি নিয়ে আসলো? সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে সংস্কৃতি কাদের নিয়ে আসলো? কে? এক কুলাঙ্গার নিয়ে আসলো। কে? ইসলাম বিরোধী, ইসলামের ষড়যন্ত্রকারী একজন বাটপার মোশতেক শফিক রহমান, যে দিবসটাকে বাংলাদেশের ভিতরে আবিষ্কার করলো। আপনারা একটু বলুন তো এই দিবস কোন মুসলিম সন্তান পালন করতে পারে কি? আজকের সেই দিবস পালন করতে যে আপনার আমার সোনার টুকরো ছেলে মেয়েগুলো সব বিভিন্ন জায়গায় চিপা চাপায় অলিতে গলিতে বিভিন্ন পার্কে বসে সারাটা দিন ফষ্টি নষ্টি করে সময়টা কাটিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যে ফুল দেওয়ার কথা ছিল আপনার মাকে, যে ফুল দেওয়ার কথা ছিল আপনার স্ত্রীকে, যে ফুল দেওয়ার কথা ছিল আপনার টিচারকে, সেই ফুল আজকের ফুলের ভিতরে এমন বরকত হয়েছে 5 টাকার ফুল 500 টাকা 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকের সেই পবিত্র ফুলটাকে অপবিত্র কাজের মাধ্যমে সব ব্যবহার করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যে সমস্ত মানুষের আজকের সেই গত রাত 12টার পর থেকে পর্যন্ত যত রকম ভাবে এই ভালোবাসা দিবসকে তারা পালন করলো, আল্লাহর কসম করে বলি আপনার আমার সন্তান শুধু দায়ী হবে না, যে সমস্ত পিতা মাতা রয়েছেন জবাব দিতে হবে আল্লাহর কাছে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বেহায়া দিবসের পক্ষে কি আমরা রাজি আছি? আমরা কি পক্ষে রাজি আছি? আমরা পক্ষে নাই। তার কারণ কোন মুসলিমের বাচ্চা হলে তার দ্বারা কোনোদিন ভালোবাসা দিবস পালন করা, ভালোবাসা নামের বেহায়া দিবস পালন করা সম্ভব নয়, সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? সেই বেহায়া দিবস থেকে, সেই বিশৃঙ্খলা দিবস থেকে, সেই ফষ্টি নষ্টি থেকে ফিরে এসে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ভিতরে দাখিল করে নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন তাদের ভালো লাগে না।